আজকে আমি আপনাদের সঙ্গে ঝিঙে দিয়ে ছোলার ডালের একটা দারুণ রেসিপি শেয়ার করছি। এর জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। দুই টেবিল চামচ সরষের তেল কড়াইতে দিয়ে দিয়েছি, তেলটা গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি একটি মাঝারি সাইজের আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে ঠিক এইভাবে টুকরো করে কেটে নিয়েছি, আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আলুটাকে একটা ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট লাল করে ভেজে নিচ্ছি। দু তিন মিনিট ঢাকনা চাপা দিয়ে আলুটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে 1/2 চামচ সাদা জিরে ফোড়ন দিচ্ছি। জিরেটা এখন দিলাম, কারণ প্রথমে যদি জিরেটা দিতাম পুড়ে যেতে পারত। জিরেটা একটু নেড়ে নিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। আদাটাকে তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এটা দিয়ে দিচ্ছি ঝিঙেটা। আমি 200 গ্রাম মতো ঝিঙে এভাবে ধুয়ে কেটে রেখেছি। এই ঝিঙেটা এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঝিঙেটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলোর সঙ্গে ঝিঙে আর আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে এটা কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে একটা মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝিঙে আর আলুটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলার ডাল। 150 গ্রাম মতো ছোলার ডাল আমি 3-4 ঘন্টা আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটা প্রেশার কুকারে 1টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ছোলার ডালটা এতে দিয়ে দিচ্ছি। ছোলার ডালটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ছোলার ডালটা যখন আমি প্রেশার কুকারে সেদ্ধ করি এতে অল্প পরিমাণ নুন দিয়েছিলাম।
ছোলার ডালটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ছোলার ডাল সেদ্ধ করে রাখা জলটা দিয়ে দিচ্ছি। এতে আরো কিছুটা পরিমাণ জল আমি অ্যাড করছি। ডাল জাতীয় রান্নাতে একটু বেশি পরিমাণেই জল দিতে হয়, কারণ রান্না হওয়ার পর জলটা অনেকটাই টেনে নেয়। পরিমাণ মতো জল আমি দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট আমি এটা রান্না করে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে 5 থেকে 7 মিনিট এটা রান্না করে নিচ্ছি। দেখুন, 6-7 মিনিট ঢাকনা চাপা দিয়ে এটা রান্না করে নিয়েছি। ঝিঙে আর আলু সবই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তেজপাতাটা তুলে ফেলে দিচ্ছি। এবার এতে 1/2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা একটা খুব চটজলদি রান্না, রুটি পরোটার সাথে এটা খেতে দারুণ লাগে। এবার গ্যাসটা অফ করে আমি উপর থেকে সামান্য পরিমাণ ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। জিরের গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। এবার আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।